গুরুত্বপূর্ণ। তারা চাইবেন যে আজকের ম্যাচ থেকে তিনটে পয়েন্ট ঘরে তুলতে, এবং একটা দল যেমন তিনটে পয়েন্ট ঘরে তুলতে চাইবেন, আর একটা দল চাইবেন নিজেদেরকে মেলে ধরে তাদের সেই বাঁ পায়ে সম্ভবত ইনসুইংয়ে বল রাখবেন, ছোট করে না, নিজেদের মধ্যে ছোট করে খেলেছেন, খেলে আবার পাস নিয়েছেন ওখান থেকে, একটা ডেলিভারি এবং গোল, খুব সুন্দর একটা প্রয়াস। সায়ন, সায়ন লেফট উইং হাফ থেকে অপারেট করছেন, ছাড়বার পাত্র নন, কাট করে বেরিয়ে গেছেন, খুব ভালো জায়গায় বল দিয়েছেন, ওখান থেকে কিন্তু দুর্বল শট, ওখানে কিন্তু আরেকটু ভালো করতে পারতেন সাকিরুল, দেখে নেবো, দেখুন খুব ভালো একটা ফরওয়ার্ড পাস ছিল ছাংতের জন্য, এবং ছাংতে চলতি বলে বলটাকে ঘোরাবার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রশংসা করব গোলরক্ষক অভিজিৎ সর্দারের, যে সেই ড্র করার যে ধারাবাহিকতা সেটা থাকবে বা জয়ের জন্য পয়েন্ট তুলতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত কালীঘাট এমএসের প্রাধান্য আমাদের বিশেষভাবে। ওখানে সুরজিৎ হালদার রয়েছেন, রয়েছেন আরও একজন খেলোয়াড়, সেখান থেকে ভীম মান্ডি, সব ডিফ্লেকশন ছিল, কিন্তু সরাসরি গোলরক্ষক আকিফ শেফ ভালো করতে পারতেন। আমরা আরেকবার দেখে নিই ঘটনাটা, দেখুন খুব ভালো ফ্লোটিং ছিল, হেডটা করেছিলেন, অনেকটা স্পট করেছিলেন ওখানে, কিন্তু দুটো পরিবর্তন করেছে ডালহৌসি, একটি পরিবর্তন করেছে কালীঘাট এমএস, আসবো সে সমস্ত কথা। এবার কিন্তু একটা ভালো বল, এখান থেকে কিন্তু গোল করা উচিত এবং গোল, খেলা কিন্তু এই মুহূর্তে বেশ ভালো গতিতে চলছে, ঝিরঝিরে বৃষ্টিও পড়ছে ব্যারাকপুরের বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে, আবার একটা বল এখান থেকে গোল হতে পারে, এবং চলছে মাঝ মাঠে চাংতে, সেখান থেকে বলের নিয়ন্ত্রণ হারালেন, এবার কিন্তু কালীঘাট এমএস এর আক্রমণ, ভালো বল সায়ন ম্যানার্জি, ওখান থেকে লাভলি, এবার কিন্তু ডান দিক থেকে সেই অঙ্কিতই বলটা নিয়ে নিয়েছেন, চলেছেন অঙ্কিত, লে অফ রেখেছেন সতীর্থের উদ্দেশ্যে, কৌস্তভ, কৌস্তভ, ও শেখ সালমান হায়দার, যে কারণে বল চলাপ পড়ে গেল কালীঘাট এমএস এর, সায়ন, সায়ন থেকে কৌস্তভ, এই ছেলেটিও কিন্তু আজ দারুণ ফুটবল, দারুণ একটা ফরওয়ার্ড থ্রু, এখান থেকে গোল হওয়া উচিত, এবং 17 নম্বর খেলোয়াড় মাঠের বাইরে চলে যাচ্ছেন, অর্থাৎ 17 নম্বর পীযূষ অধিকারী পরিবর্তক খেলোয়াড় হিসেবে মাঠে এসেছিলেন, তাকে তুলে নিয়ে দূরপাল্লার শট, এটা কিন্তু ভালো প্রয়াস ছিল, তবে লক্ষ্য নিশানায় অব্যর্থ নয়, বলতে বলতে রেফারি প্রতীক মণ্ডল লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন সিএফএল প্রিমিয়ার ডিভিশন গ্রুপ এ তে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গন ব্যারাকপুরে আজকে কালীঘাট এমএস এবং ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের মধ্যে ম্যাচ পরিসমাপ্তি ঘটল, যে ম্যাচে কালীঘাট এমএস 2-1 গোলে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করে তিনটে পয়েন্ট ঘরে তুলল। আমরা পরিসংখ্যানে দেখি বল পজিশনে অনেক এগিয়েছিল কালীঘাট এমএস, শটেও তারা এগিয়ে 17-6, শটস অন টার্গেট 6